নফল করে আযান দিলে সেটা হয় ভালো অর্থাৎ ফেরিয়ে নফল করে আজান দিলে ওটা আরো উত্তম হবে ইনশাআল্লাহ তবে তাহলে এতটুকু যথেষ্ট যে যেখানে ভুল করেছে সেখানে থেকে শুরু করবে এবং হর পরবর্তীতে যেগুলো শব্দ আছে ওগুলো বাদ করবে পুরোটা পড়ার দরকার নাই তবে দেরি হলে অবশ্যই এ আদা করবে মানে ফেরিয়ে আজান দেবে মতলব করে

সুতরাং অন্যান্য মহল্লা যদি আজান হয়ে থাকে একই মহল্লা যদি অন্যান্য মসজিদে আজান হয়ে থাকে তাহলে আর ফল থাকলো না সন্ন্যাস আর সন্ন্যাস ছুটে গেলে সে কারণে কারণ নামাজের সমস্যা হবে না একামতের বিষয়টা সেরকমই একামত হলো ফল দেখে ফায়া এই মহবেন হামলার নিকটে অন্যদের নিকটে সন্ন্যাস সুতরাং যারা ফর্জাকে মনে করেন আজান যদি একামত যদি ভুল হয় একামত ঠিক নিতে তাহলে ওই একই নিয়মে যেখানে ভুল হয়েছে সেখান থেকে শুরু করে বাকি শব্দগুলি বলবেন আর যদি ছুটে যাই তাহলে একামাকে যারা সন্ন্যাস মনে করেন কোনো সমস্যা নাই যারা ফর্জাকে মনে করেন দৃষ্টি দৃষ্টিকোণ থেকে অন্যান্য মসজিদে যদি হয়ে থাকে একামত আজান একামত তাহলে সমস্যা হবে না আর একই কথা যে একামতের শব্দ যদি ভুল করে তাহলে এ আদা করে ফেলবে আদা করে ফেলবে অথবা ভুলের জায়গা থেকে শুরু করবে কথা আজান একামতের হকম বুঝতে পারলেন যে এটা সন্ন্যাস না ফরজ মানে ফরজাকে খায় একটা লাভ আছে যাদের নিকটে এগুলি সন্ন্যাস তাদের নিকটের বিষয়টি অনেকটাই শিথিল আর যারা মনে করেন ফরজ তাদের নেতাটা অবশ্যই যদি কেউ ভুলে যায় তাহলে তাকে এ আদা করতে হবে জরুরি ভিত্তিতে আল্লাহ আলম